স্ত্রী দলবদল করে যোগ দিয়েছেন বিজেপিতে স্বাভাবিকভাবেই একুশে জুলাই উপলক্ষে দলীয় কর্মীদের সাথে একাই দিলেন ধর্মতলা শহীদ স্বামীর হাত ধরে রাজনীতিতে এসেছিলেন স্ত্রী তৃণমূলের টিকিটে নির্বাচনে লড়ে কাউন্সিলরও হয়েছেন বনগা পৌরসভার এসবের মাঝেই স্ত্রী দলবদল করে যোগ দিয়েছেন বিজেপিতে কিন্তু স্বামী রয়ে গেছেন তার পুরনো দল তৃণমূল কংগ্রেসে আজ একুশে জুলাই অন্যান্য বছর দলীয় কর্মীদের সাথে একুশে জুলাই ধর্মতলা যাবার সময় তার সাথে থাকেন স্ত্রী পরিস্থিতি বদলেছে স্ত্রী সুমতি পোদ্দার বর্তমানে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন ফলে এবছর দলীয় কর্মীদের সাথে একাই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন রতন পোদ্দার এ বিষয়ে রতনবাবুর দাবি সকলেই সাবালক তার নিজস্ব মতামত আছে কে কোন দল করবে তবে আমি তৃণমূলে ছিলাম তৃণমূলেই আছি তৃণমূলের সঙ্গে আছেন আজকে একুশের সমাবেশে যোগ দিতে যাচ্ছেন আপনি তৃণমূল করছেন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা